আজ আপনাদের সামনে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব যিনি সবার প্রিয় অভিনেতা তুলসী চক্রবর্তী। তিনি আমেরিকায় জন্মালে অস্কার সম্মানে ভূষিত হতেন, বলেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়, যার সম্বন্ধে কথা বলেছিলেন কিংবদন্তি পরিচালক, সেই অভিনেতাকে অভিনয়ের জন্য অনেক বেশি পারিশ্রমিক দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু অভিনেতা নিতে রাজি হননি। বলেছিলেন, এত বেশি টাকা আমায় দেবেন না, তাহলে এরপরে আর কাজ পাব না। সত্যজিৎ রায়ের কাছ থেকে মাত্র দৈনিক 15 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি, যেখানে সত্যজিৎ রায় দিতে চেয়েছিলেন দৈনিক 100 টাকা তুলসী চক্রবর্তীকে পরশপাথর মুভিতে অভিনয়ের জন্য। 1899 সালের 3রা মার্চ তুলসী চক্রবর্তীর জন্ম গোড়ায়। বাবা ছিলেন রেলকর্মী। তুলসীর ছোটবেলা কেটেছে কলকাতায় জ্যাঠার কাছে। জ্যাঠা ছিলেন স্টার থিয়েটারের তবলচি। কাকার হাতে হাত ধরে তিনি যেতেন থিয়েটারে, খুব সামনে থেকে দেখতেন বড় বড় অভিনেতাদের অভিনয়। সেই দেখেই তার ছোটবেলা থেকে সাধ হয় বড় হয়ে গায়ক অভিনেতা হবেন। 1932 থেকে 1961 3 দশক ধরে অমৃত্য বাংলা চলচ্চিত্রকে একের পর এক রত্ন উপহার দিয়ে গিয়েছেন তিনি। আট পৌরে ধুতি, গলায় পৈতে, কখনো তিনি পথের পাঁচালীর প্রসন্ন পণ্ডিত, কখনো 75-এর ম্যাস মালিক রজনীবাবু, আবার কখনো একটি রাতের সন্দেহ প্রবণ সরাইখানার মালিক গোসাইজি। অনবদ্য অভিনয়ের মিলান হয়ে যায় আশেপাশের তারকা মহাতারকারা। তিনি না থাকলে সত্যজিৎ রায় হয়তো ভাবতেনই না পরশপাথর মুভিটি নির্মাণ করার কথা। তুলসী চক্রবর্তী ছাড়া আর কে ফুটিয়ে তুলবে পরশচন্দ্র দত্তকে, কিংবা 1974-এ কে ভুলবে তার সেই লণ্ঠন তুলে মলিনা দেবীর পমটম মাখা মুখ দেখা উত্তম সুচিত্রা নয়, 1974-এর প্রকৃত নায়ক নায়িকা তুলসী চক্রবর্তী ও মলিনা দেবী। পৈতে নাটতে নাটতে তার মুখ বাপরে 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 বাপ, শুনলে মনে হতো যেন পাশের বাড়ির জেঠু কথা বলে উঠলেন, এতটাই সাবলীল মুক্তধারা ছিল তার অভিনয়। জীবনে 1 ফোঁটাও মেকআপ ব্যবহার করে ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। ক্যামেরার আড়ালে তার জীবন ছিল কঠিন দারিদ্র্যে জর্জরিত, যৎসামান্য উপার্জনে নুন আনতে পান্তা ফুরানোর মতো দশা। এতটাই ছিল অভাব, টালিগঞ্জের স্টুডিও পাড়া থেকে হাওড়া শিবপুর বাড়ি অবধি হেঁটে যেতেন, তবু ছাড়তে পারেননি অভিনয়। একটাই ভাবনা ছিল, ব্রাহ্মণীকে কী অবস্থায় রেখে যাবেন, আমূলক হয়নি তার আশঙ্কা। 1961 সালের 11ই ডিসেম্বর প্রয়াত হন অপুত্র তুলসী চক্রবর্তী। তারপরে অত্যন্ত অভাবে দিন যাপন করেছিলেন তার স্ত্রী, তিনিও কোনো দিনও স্বাচ্ছন্দ্যের মুখ দেখেননি, কেউ খোঁজ নেয়নি। সবার আলক্ষ্যে অনটনের সঙ্গে যুদ্ধ করতে করতে চলে গেছেন প্রতিভাবান শিল্পীর সহধর্মিনী। মোহাম্মদ কিবরিয়া, চ্যানেল স্বপ্ন ছোঁয়া।